আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নৌকা গুম খুনের প্রতীক, জনগণ ভোট দেবে না বলেন 12 দলীয় জোট। নান্দাইলে বিএনপি ও পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই। কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল আগামীকাল। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। 110 জন ইউএনও এবং 338 জন ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির। বিরোধীদের নির্মূল করতে চায় আওয়ামী লীগ বললেন এবি পার্টি। গীতা পাঠের আসরের দিনে টিইটি হিন্দু বিরোধী সরকারের ষড়যন্ত্র, খোঁচা শুভেন্দুর। আমরা পুতিনকে জিততে দিতে পারি না বললেন জো বাইডেন। রুশপন্থী সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন আওয়ামী লীগের একতরফা নির্বাচনমুখী অবস্থান দেখে মনে হয় আগামী নির্বাচনে ভোট কেন্দ্রগুলো আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পরিণত হবে। আওয়ামী লীগ প্রতারক ও নৌকা গুম খুনের প্রতীক, সুতরাং জনগণ তাদের আর ভোট দেবে না। দুপুরে রাজবন্দীদের মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে 12 দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশিদ প্রধান বলেন এদের নাম আওয়ামী লীগ, যারা মজলুম মানুষের রক্তাক্ত লাশের উপর দিয়ে আবারও পাতানো নির্বাচনের খেলা খেলতে চায়, তাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ এখন দেশের শত্রু, জনগণের শত্রু। তারা এদেশের পচনশীল রাজনৈতিক দল এবং নৌকা গুম খুনের প্রতীকে পরিণত হয়েছে। এবার জনগণ তাতে প্রতিহত করতে রাস্তায় নেমেছে। জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিনুদ্দিন ইকরাম বলেন দেশের অর্থনীতি উপর আওয়ামী লীগের আগ্রাসন বর্তমানে দেশকে গভীর বিপদে ফেলেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদী শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের বিজয় অর্জিত হবে। নান্দাইলে বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন, এতে অন্তত 30 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি। এ ঘটনায় শ্রমিক দল নেতা মোহাম্মদ আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। বেলা 1:30টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যদের এবং গুলিবিদ্ধ নেতাকর্মীদের নাম পরিচয় এখনও জানা যায়নি। নান্দাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি নেতাকর্মী ও ময়মনসিংহ 9 আসনের মনোনয়ন প্রত্যাশী নাসির খান চৌধুরী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তিনি আরও জানান, এর আগে অবরোধকারীরা উপজেলার মোয়াজ্জেমপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়কে আসতে চাইলে বাধা দেয় পুলিশ, এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 12 রাউন্ডের রাবার বুলেট এবং 3টি টিয়ার শেল ছুড়ে। এ সময় 2 পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হেফাজতে বিক্ষোভ আগামী শুক্রবার। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি, মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। আগামীকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করবে সংগঠনটি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। হেফাজতে জানিয়েছেন, সকালে রাজধানী ঢাকার মিরপুরে জামিয়া হুসাইন আরজাবাদ মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের একটি বৈঠকে এ দিনটি নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বৈঠকে আগামীকাল বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সব কারাবন্দী আলেমদের মুক্তি, হেফাজত
নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আরো বলা হয়, দীর্ঘদিন যাবৎ মাওলানা মামুনুল হক সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী রাখা হয়েছে। আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রে অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে ঘুরপাক খেতে হচ্ছে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগে হরতালের সময় সড়কে একটি রিকশাও চলত না, এখন বিদেশিরাও চলাচল করতে সাহস পাচ্ছে। হরতালে কোনো বাস্তবায়ন নেই, কারণ বিএনপির সঙ্গে জনগণ নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা জানে তাদের নেতা দেশের বাইরে, অপরাধের কারণে দলটির শীর্ষ নেতারা সাজাপ্রাপ্ত। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাইছি সংসদে একটি বিশ্বাসযোগ্য বিরোধী দল থাকবে। তারপরও আমরা কিছুটা উন্মুক্ত করে দিয়েছি, আমাদের অনেক সম্ভাবনাময়ী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে যারা পাশে করে আসবেন তারাও সংসদে ভূমিকা রাখবেন। বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। 110 জন ইউএনও এবং 338 জন ইসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া 110টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 110 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 338 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা অনুমোদন করেছেন কমিশন। 30 নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। বিরোধীদের নির্মূল করতে চায় আওয়ামী লীগ বলেন এবি পার্টি। একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের নির্মূল করতে চায় বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির নেতারা। আজ দুপুরে রাজধানী বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারি পদত্যাগ প্রহসনে নির্বাচন বাতিল করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল শেষে শতকণ্ঠে প্রতিবাদ ব্যানারে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান বলেন, একতরফা নির্বাচন ও বিরোধীদের নির্মূল করে আওয়ামী লীগ আবার দেশে বাকশাল চালু করতে চাচ্ছে। এই প্রহসনের নির্বাচন যারা বর্জন করেছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এবি পার্টির যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে। সামনে পরিস্থিতি আরো খারাপও হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। গীতা পাঠের আসরের দিনে টিইটি হিন্দু বিরোধী সরকারি ষড়যন্ত্র, খুচা শুভেন্দুর। 8ই ডিসেম্বরের বদলে প্রাথমিক টেট হবে 24শে ডিসেম্বর। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আসরে পূর্ব নির্ধারিত দিনেই হবে চাকরির পরীক্ষা। আচমকা পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে সবর হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার খুচা, এ সরকার সম্পূর্ণ হিন্দু বিরোধী, ইচ্ছা করে পূর্ব ঘোষিত কর্মসূচির দিন ফেলা হয়েছে পরীক্ষা, যদি অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। 24শে ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডের 3 ঘন্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান 5টি অধ্যায় পাঠ করা হবে। অন্তত 1 লক্ষ সমবেত কণ্ঠে গীতা পাঠ হবে। ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ গেরুয়াপন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও পিছনে পুরোপুরিভাবে রয়েছে বিজেপি ও সংঘ পরিবার। আয়োজক সংগঠনের দাবি, মোট 3600 হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে।
আমরা পুতিনকে জিততে দিতে পারি না বলেন জো বাইডেন। ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সহায়তার জন্য তিনি রিপাবলিকানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জো বাইডেন বলেন তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দিতে পারবে না। জো বাইডেন সতর্ক করে দিয়ে আরও বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয়ী হলে তা মস্কোকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মিত্রদের আক্রমণ করার অবস্থানে নিয়ে যাবে। এর জেরে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হতে পারে। ইউক্রেনের জন্য জো বাইডেন প্রশাসন অতিরিক্ত $175 মিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করেছে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের তহবিল ফুরিয়ে আসছে। ইউক্রেনকে অতিরিক্ত অর্থ সহায়তার বিল কংগ্রেসে পাশের জন্য রিপাবলিকানদের সমর্থন দরকার। এমন প্রেক্ষাপটে এ বিষয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশপন্থী সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা। ইউক্রেন পার্লামেন্টের সাবেক রুশপন্থী সদস্য ইলিয়া কিবাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস ইলিয়া কিবাকে হত্যা করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ পশ্চিমে উরিনসোভ অঞ্চলের একটি পার্কে ইউক্রেনীয় এই সংসদ সদস্যকে হত্যা করা হয়। ইলিয়া কিবাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেছিল ইউক্রেন। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছেন দেশটি।